এই মুহূর্তে সবথেকে যে বড় খবরের দিকে নজর রাখবো, বেঙ্গালুরুর হোয়াইট ফিল্ডে রামেশ্বরম ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণ। এবং যেমনটা জানা যাচ্ছে, এই বিস্ফোরণের জেরে চারজন গুরুতর জখম হয়েছেন। বেঙ্গালুরুর হোয়াইট ফিল্ডে রামেশ্বরম ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণ, অন্তত চারজন জখম হয়েছে বলে সূত্রের খবর। কিভাবে সেই ক্যাফেতে বিস্ফোরণ হলো তা ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই পুলিশ, দমকল, ফরেন্সিক টিম, বোম স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে, ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। তিনজন স্টাফ ও একজন ক্রেতা আহত হয়েছেন বলে খবর। ওখান থেকে যে আইডি মিলেছে তা পরীক্ষা করে দেখা হচ্ছে। এবং আরও দেখা হচ্ছে যে রামেশ্বরমের ওই ক্যাফে যথেষ্ট জনপ্রিয় এবং বেঙ্গালুরুর ওই কয়েকটি ব্রুকফিল্ড এরিয়া রয়েছে। তবে সূত্রের খবর, যারা আহত হয়েছেন তাদের অবস্থা আপাতত স্থিতিশীল।